বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বেহাল দশা, যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলো দাপটের সাথে খেলে যাচ্ছে, আমরা সেখানে সবার তলানিতে পড়ে আছি। সবার আগে কথা বলতে চাই আমাদের পেস বোলিং ইউনিটের মূল ভরসা মোস্তাফিজুর রহমানকে নিয়ে। 2015 সালের মোস্তাফিজ আর এখনকার মোস্তাফিজ আকাশ পাতাল পার্থক্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিকে তাকে খেলতে ব্যাটসম্যানদের অনেক সমস্যা হচ্ছিল, কারণ তখনকার সময় অধিকাংশ ব্যাটসম্যান তাকে লেগ সাইডে খেলার প্রবণতা ছিল, যার ফলে অধিকাংশ ব্যাটসম্যান তার কাটার বুঝত না। যখন প্রায় সব ব্যাটসম্যান তার বোলিংয়ের ভেরিয়েশন নিয়ে রিসার্চ করা শুরু করলো, তখন তারা তাকে অফসাইডে খেলা শুরু করলো, যার কারণে মোস্তাফিজ অনেক বেশি রান খরচ করতে থাকলো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা বোলার এই সমস্যার সম্মুখীন হন। এখানে টিকে থাকতে হলে আপনাকে প্রতিদিন নিজেকে বদলাতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে। আপনি সুইং বোলার ঠিক আছে, কিন্তু আপনার সুইং সব মাঠে কাজ করবে এমনটা না। যেখানে সুইং নেই সেখানে আপনাকে নতুন কিছু করতে হবে, বাঁহাতি বোলার ট্রেন্ট বোল্ট যেটা হরহামেশা করে থাকেন। মোস্তাফিজুর রহমান আবারও তার স্বরূপে আসুক, সেটাই কুটি ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা।